হ্যামার করতে পারবেন, হ্যামার প্লাস ডিলিং করতে পারবেন, শুধু ডিল করতে পারবেন। তিন ধরনের কাজ এই বসের একটা মেশিন দিয়ে করতে পারবেন। এটার কনফিগারেশনটা দেখেন। আচ্ছা, এখানে আপনার সবকিছু লেখা আছে কি কি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বস ব্র্যান্ডিং করা আছে। এখানে আছে বস ব্র্যান্ডের কিছু পাওয়ার টুলস এবং মাকিতা ব্র্যান্ডের কিছু পাওয়ার টুলস। খোদাই করে লেখা আছে মাকিতা, এটা হলো অরিজিনাল মাকিতা ব্র্যান্ডের একটা মেশিন। মাকিতা এবং বস এই প্রোডাক্টগুলো যদি কেউ দুই নম্বর প্রুফ করতে পারে তাহলে আমি 50,000 টাকা জরিমানা দিব, তাৎক্ষণিক 50,000 টাকা জরিমানা দিব। হ্যামার ঢিল মেশিন, খুবই সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছেন। এখানে ব্র্যান্ডিং করা আছে মাকিতা। বস ব্র্যান্ডের দুটো গ্র্যান্ডিং মেশিন, এটা হচ্ছে 7 ইঞ্চি, এটা হচ্ছে 4 ইঞ্চি। আসসালামু আলাইকুম দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ব্র্যান্ডের পাওয়ার টুলস দেখাবো। তো আপনারা অনেকে ব্র্যান্ডের পাওয়ার টুল সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো এই জন্য আমরা আজকে দুটো পপুলার ব্র্যান্ডের পাওয়ার টুলস রেখেছি। এখানে আছে বস ব্র্যান্ডের কিছু পাওয়ার টুলস এবং মাকিতা ব্র্যান্ডের কিছু পাওয়ার টুলস। অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোও আপনারা এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন আছে, এটা হচ্ছে সার্কুলার স, এখানে আছে মাকিতা ব্র্যান্ডের ব্লোয়ার, এখানে আছে গ্রাইন্ডিং মেশিন, আর এখানে আছে আপনার মাকিতা ব্র্যান্ডের একটা হ্যামার ডিল। আর এই পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন আছে মাকিতা ব্র্যান্ডের। দেখতে পাচ্ছেন পুরো তাক জুড়ে মাকিতা ব্র্যান্ডের কালেকশন আছে। আর এই পাশে আছে বস ব্র্যান্ডের কিছু মেশিন, এখানে আছে আপনার সার্কুলার স, বস ব্র্যান্ডের সার্কুলার স। যারা কাঠের কাজ করেন তারা তাদের জন্য এই মেশিনটি প্রয়োজন হয়। এরপর আছে বস ব্র্যান্ডের ব্লোয়ার মেশিন, বস ব্র্যান্ডের গ্রাইন্ডিং মেশিন, এটা হচ্ছে 7 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন। এখানে আছে বস ব্র্যান্ডের 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন, এখানে আছে বস ব্র্যান্ডের হ্যামার ড্রিল মেশিন। এছাড়া বস ব্র্যান্ডের অন্য অন্য যে মেশিনগুলো আছে এগুলোও এখানে পাবেন। আর আমরা এখন কথা বলবো এই দোকানের অনার আফজল ভাইয়ের সাথে। আফজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন নাজুল ভাই আপনি? আমি অনেক ভালো আছি। তো আফজল ভাই, এখানে দেখতে পাচ্ছি কিছু ব্র্যান্ডের পাওয়ার টুলস রাখা আছে মাকিতা এবং বস ছাড়া আপনার কাছে আর কি কি ব্র্যান্ডের পাওয়ার টুলস আছে? জি, আমার কাছে আর অনেক রকমের আছে। তো যেমন DCA, DCK, বোডা, ডংসেং, ইঙ্কু, টোটাল, অনেক রকমের এরকম পাওয়ার টুলস আছে। এই দুইটা ব্র্যান্ড খুব ওয়েল নোন ব্র্যান্ড। অনেকেই আমার আগের ভিডিওতে কমেন্ট করছে যে আপনারা মাকিতা এবং বস মাল বিক্রি করে কিনা, তো আমি দুটো একটা করে দেখাইছি। তো আজকের এই ভিডিওতে আমি এই দুটা মালেই, এই পপুলার অয়েল নোন এই দুটা প্রোডাক্টে আজকে দেখাবো। ভিডিওর শুরুতে আমরা দোকানের নাম এবং লোকেশনটা জেনে নিব। জি, আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস, 121/3 ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে 3 রাস্তার মোড়ের মধ্যে আমার দোকান অবস্থান। ঢাকার বাইরে থেকে যদি কেউ আসেন গুলিস্তান নামেন, তো গুলিস্তান দিকে পায়ে হেঁটে নবাবপুর ঢুকতে হবে। ঢুকে 3-4 মিনিট ঢুকার পরে নবাবপুর ডাচ বাংলা ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে, ওই ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে 3 রাস্তার মোড়ের মধ্যে আমার খান হার্ডওয়্যার টুলসের অবস্থান। দক্ষিণবঙ্গ থেকে মাওয়া, বরিশাল ওই দিক থেকে সদরঘাট থেকে আসলে নবাবপুরে ঢুকতে হবে। ঢুকে ডাচ বাংলা ব্যাংক মানে গুলিস্তানের কাছাকাছি আসতে হবে। এসে ডাচ বাংলা ব্যাংকের উল্টা পাশেই আমার খান হার্ডওয়্যার টুলসের অবস্থান। আমার খান হার্ডওয়্যার টুলস নবাবপুরে একটাই, সেটা 121/3 অবস্থান। ঢাকার বাইরেও আমাদের আর কোনো ব্রাঞ্চ নাই। এটা হলো মাকিতা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড, মাকিতা 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন। খোদাই করে লেখা দেখেন মাকিতা। আচ্ছা, এখানে খোদাই করে লেখা আছে মাকিতা, এটা হলো অরিজিনাল মাকিতা ব্র্যান্ডের একটা মেশিন। এটা কনফিগারেশন দেখেন। আচ্ছা, এটা হবে আপনার 4 ইঞ্চি হবে আর কি, 4 ইঞ্চি। মডেল দেখেন। আচ্ছা, এখানে মডেলটা লেখা আছে, এটা 3,950 টাকা। আচ্ছা, 3,950 টাকা 4 ইঞ্চি গ্র্যান্ডের। আচ্ছা, 4 ইঞ্চি গ্র্যান্ডেরটা আপনারা 3,950 টাকা পেয়ে যাবেন। আর এগুলোর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কতদিনের? 2 ইয়ার্স ওয়ারেন্টি, সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি। এখন দেখাচ্ছি মাকিতা ব্র্যান্ডের ব্লুয়ার, এটা মাকিতাই, মাকিতা ব্র্যান্ডের ব্লুয়ার। আচ্ছা, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে মাকিতা। তো আপনারা যারা সন্দেহ করে থাকেন যেটা প্রোডাক্টটা অরিজিনাল কিনা, দেখতে পাচ্ছেন খোদাই করে লেখা আছে। এছাড়া আপনারা ওয়ারেন্টি কনফিগারেশন দেখেন। আচ্ছা, এখানে কনফিগারেশনও লেখা আছে। তো আপনারা যখন মেশিনগুলো ক্রয় করবেন, এটা যদি কেউ মাকিতা দুই নম্বর কেউ প্রুফ করতে পারে তাহলে আমি তাকে 50,000 টাকা জরিমানা দিব। মাকিতা এবং বস এই প্রোডাক্টগুলো যদি কেউ দুই নম্বর প্রুফ করতে পারে তাহলে আমি 50,000 টাকা জরিমানা দিব, তাৎক্ষণিক 50,000 টাকা জরিমানা দিব। এগুলো হলো আপনার অরিজিনাল মাকিতা এবং বস ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা 4,500 টাকা। আর যেহেতু এটা আপনার নবাবপুরে অবস্থিত দোকানটা, তো আপনার মেন রোডের দোকান অবস্থিত, তো এখানে আসলে ওরকম কিছু করার সুযোগ নেই। তো আপনারা নিঃসন্দেহে এগুলো নিতে পারেন। আর প্রাইসটা হবে, এটার প্রাইস হবে 4,500 টাকা।
খুবই ভালো মানের একটা প্রোডাক্ট হবে। আর এটা শুধু ওয়ারেন্টি দিচ্ছেন কত দিন? 2 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি। আচ্ছা 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এখন দেখাচ্ছি মাকিতা ব্র্যান্ডের একটা সার্কুলার, এটা সোয়া সাত সার্কুলার, এটার মধ্যে সোয়া নয় আছে সোয়া সাত আছে, তো এখন আমি দেখাচ্ছি। আচ্ছা এগুলা মূলত কাঠের কাজে ব্যবহার করা হয়, কাঠের কাজে ব্যবহার করা হয়। জি জি, কারা যারা কাঠের ডিজাইন করে, কাঠ মিস্ত্রি যারা, তারা এটা ব্যবহার করে থাকে। আচ্ছা তো একটু খুলে দেখাবেন আমাদের? হ্যাঁ দেখাচ্ছি, দেখেন এটা এবং আনবক্স করতেছি। একটা ব্লেড দেওয়া আছে। আচ্ছা একটা ব্লেড দেওয়া আছে কাট কাটার জন্য, দেখতে পাচ্ছেন ব্লেডটাও আপনার মাকিতে ব্র্যান্ডিং করা আছে। এটা হলো মেশিন। আচ্ছা এটা হবে মেশিন, মেশিনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফিনিশিং দেওয়া। আর এটা হলো তার লিটারেসার। আচ্ছা কাগজপত্র সবই দেওয়া আছে। লিটারেসার বলে, এটাকে লিটারেসার বলে। আচ্ছা কিভাবে ব্যবহার করবেন তার এটা ব্যবহার বিধি? আচ্ছা এটা হলো, এটা হলো মাকিতা খোদাই করে লেখা, দেখেন। আচ্ছা খোদাই করে লেখা আছে মাকিতা, এবং এটার কনফিগারেশন দেখেন। আচ্ছা এখানে আপনার সব কিছু লেখা আছে, তো আপনার যখন নেবেন এগুলো দেখে নেবেন, দেখে অবশ্যই নেবেন। আর যদি কেউ এটা বলেন যে কেউ 2 নম্বর মাকিতা মার্কেটে অ্যাভেলেবেল থাকতে পারে আছে, তো আমি এটাকে তাৎক্ষণিক 50,000 টাকা জরিমানা দিব যদি এগুলার কেউ মাকিতা এবং বসে ব্র্যান্ডগুলা যদি কেউ ডুপ্লি ব্যবহার করতে পারে। আচ্ছা তো এগুলোর প্রাইসটা কত? এটা 8,500 টাকা, মাত্র 8,500 টাকা। আর ওয়ারেন্টি কত দিনের? 2 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি, 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে। তো এখন আমি আপনাদেরকে মাকিতা ব্র্যান্ডের একটা হ্যামার ডিল দেখাচ্ছি, এটা হলো মাকিতা ব্র্যান্ডের হ্যামার ডিল। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বক্স, এটা বক্সটা ইনটেক দেখেন। আচ্ছা এখানে আপনার টাই করা, কেবল টাই মারা। আচ্ছা টাই দিয়ে ইনটেক করা আছে। এখন আপনি আপনাকে দেখাতে হলে এটা এটা কাটতে হবে, এটা কেটে দেখাবো। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন মাকিতা ব্র্যান্ডের হ্যামার ডিল মেশিন, খুবই সুন্দর একটা মেশিন দেখতে পাচ্ছেন। এখানে ব্র্যান্ডিং করা আছে মাকিতা। তো আপনারা যারা মেশিনগুলো নিতে চান, খান হার্ডওয়্যার সাথে যোগাযোগ করবেন, এখানে আপনার সব কিছু উল্লেখ করা আছে, কী কী কনফিগার আছে এখানে। আচ্ছা তো আমাদেরকে মেশিনটাকে একটু রানিং করে দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি, দেখেন এখানে 3টা ঘাট আছে। আচ্ছা এটার মাধ্যমে কি আপনার পাওয়ার? এটা হলো মেশিনারি আইটেম, এই যে এটা ঘাট। আচ্ছা আচ্ছা, এটা হলো 3টা গিয়ার, দেখেন একটা গিয়ার, একটা এটা। আচ্ছা এটা হলো, এটা হলো মেশিন ঘুরবে বাট চক ঘুরবে না, এটা হলো ভাইব্রেট, অনলি ভাইব্রেট। আচ্ছা আচ্ছা, এটা ভাইব্রেট। আর এটা হলো, এটা যারা চালায় জানে, এটা হলো আপনার মেশিনও ঘুরবে ভাইব্রেটও হবে। আর আরেকটা আছে শুধু ফার্স্ট গিয়ার, যেটা ফার্স্ট গিয়ারটা সেটা হলো শুধু মেশিন ঘুরবে, এটা মেশিনারি ডিল করার জন্য। হ্যাঁ না, হিলটা হবে না, তার মানে 3টা পার্ট। আচ্ছা একটা শুধু ভাঙবে, একটা ভাইব্রেট হবে এবং ড্রিলিং হবে, আর একটা শুধু ড্রিলিং। আচ্ছা 3 ধরনের কাজ করা যাবে আর কি। আর এগুলোর প্রাইসটা কি রকম? 15,850 টাকা, 15,850 টাকা। আর এগুলোর সাথে সার্ভিস ওয়ারেন্টি কত দিন? 3 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি। এখন আমি আপনাদের কিছু বস ব্র্যান্ডের পাওয়ার টুল দেখাবো। তো নাজুল ভাই, মাকিতা যে কয়েকটা যা শু করলাম, এগুলো বাদেও মাকিতার অনেক কিছু আরও আছে, যেমন রড কাটার মেশিন, মাকিতা প্লেনার, মাকিতা রাউটার, মাকিতা সেঞ্চো, মাকিতা ব্র্যান্ডের আমাদের কাছে কর্ডলেস ডিল, অনেক রকমের আছে। যত ধরনের পাওয়ার টুলস আছে সবই আপনার কাছে আছে। এখানে জাস্ট কয়েকটা মাকিতা এবং বস কয়েকটা আমি জাস্ট বুঝালাম যে আমার কাছে এগুলো আছে, এই দুটো ব্র্যান্ডের। অনেকে আমার আগের ভিডিওগুলোতে রিকোয়েস্ট করেছে মাকিতা এবং বস মালের আছে কিনা। তো আপনারা নবাবপুর খান হার্ডওয়্যার টুলস আমার দোকানে আসলে ইনশাল্লাহ মাকিতা এবং বস সব রকমের পাওয়ার টুলস ইনশাল্লাহ পাবেন। এখন দেখাচ্ছি আপনাদেরকে বসের একটা হ্যামার ড্রিল মেশিন। বস দেখেন, বস BUSCHS বস, এটার বক্সটা দেখেন। এখন এটা এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন ইনটেক। আচ্ছা এটা হলো আপনার ইনটেক করা আছে, ইনটেক করা, তো এটাকে কাটতে হবে আর কি যদি ওপেন করতে হয়। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা কেটে দেখাচ্ছি, দেখেন এটা হলো তার লিটার স্যার। আচ্ছা এটা হলো মেশিনটা। আচ্ছা এটা হলো বসের মেশিন। জি দেখেন। আচ্ছা এটা হলো সামনের হ্যান্ডেল, আর এখানেও আপনার রেগুলেটর, এটাও 3টা ঘাট থাকে, এটা বস দেখেন। আচ্ছা এখানে আপনার বসেরও রেগুলেটর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আপনারা 3 ধরনের কাজ করতে পারেন, হ্যামার করতে পারবেন, হ্যামার করতে পারবেন, হ্যামার প্লাস ডিলিং করতে পারবেন, শুধু ডিল করতে পারবেন, 3 ধরনের কাজ এই বসের একটা মেশিন দিয়ে করতে পারবেন। এটার কনফিগারেশনটা দেখেন। আচ্ছা এখানে আপনার সব কিছু লেখা আছে কি কি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বস ব্র্যান্ডিং করা আছে,
আর এখানে আমরা আবার যদি একটু দেখি এই পাশটা যদি একটু দেখি এই পাশেও বস ব্র্যান্ডিং করা আছে আর এগুলো দিয়ে আপনারা একটা ড্রিল মেশিনে যত ধরনের কাজ করা হয় সবই করতে পারবেন আর এই বসের এই প্রাইসটা কত হবে 16500 টাকা আচ্ছা বস ব্র্যান্ডের এই হামার ড্রিলের প্রাইসটা হবে 16500 টাকা আর সাথে ওয়ারেন্টি দিচ্ছেন কত দিনের 2 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি পি এটা সাথে 2 বছর সার্ভিসিং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে বস ব্র্যান্ডের দুটো গ্রাইন্ডার মেশিন দেখাচ্ছি এটা 4 ইঞ্চি 4 ইঞ্চি এটা 7 ইঞ্চি আচ্ছা বস ব্র্যান্ডের দুটো গ্রাইন্ডিং মেশিন এটা হচ্ছে 7 ইঞ্চি এটা হচ্ছে 4 ইঞ্চি তো আমাদের একটু ওপেন করে দেখাবেন হ্যাঁ দেখাচ্ছি এই ওপেন করতেছি দেখেন এটা এই যে বস লেখে আপনি ইনটেক করা আচ্ছা এখানে সিল মারা আছে সিল মারা আছে বস সিল এটা লিটার স্যার আচ্ছা এটা হলো আপনার ম্যানুয়াল কি ম্যানুয়াল লিটারেচার বলে এই যে এটা হলো মেশিনটা আচ্ছা এই যে বস এই মেশিনটা আচ্ছা এখানেও আপনার বস লেখা আছে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হলো 4 ইঞ্চি গ্রাইন্ডিং মেশিন 4 ইঞ্চি এবং 900 ওয়াট 900 ওয়াট হবে আচ্ছা এগুলা প্রাইসটা কি রকম এটা 4500 টাকা বস 7 ইঞ্চি গ্রাইন্ডার 2200 ওয়াট এটা হচ্ছে বস 7 ইঞ্চি গ্রাইন্ডার যারা বড় বড় কাজ করে তাদের জন্য 4 ইঞ্চি তো হয় না তাদের জন্য 7 ইঞ্চি লাগে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য আচ্ছা তো এটা হলো বস ব্র্যান্ডের এটা প্রাইসটা 14500 টাকা 14500 টাকা এটা 2 ইয়ার সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি 2 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আর এখানে এটা হলো বস ব্লোয়ার ব্লোয়ার বস ব্র্যান্ডের ব্লোয়ার মেশিন বস ব্র্যান্ডটা দেখেন বি ওয়াই সি এইচ এস বস আচ্ছা এখানে আপনার ব্র্যান্ডিং করা আছে কার্টনের গায়েও আছে মেশিনের গায়েও আছে 620 ওয়াট আচ্ছা 620 ওয়াট হবে এটা 4500 টাকা 4500 টাকা বোশ এবং আপনার মাকিটা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো বরাবর দাম বেশি এগুলা সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকা এশিয়া সহ সারা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতেই খুব ওয়েল নোন তো এরপরে আমরা বসের আরো একটা পাওয়ার টুল দেখাবো এখন দেখাচ্ছি বসের সার্কুলার মেশিন আচ্ছা সার্কুলার মেশিন যারা কাঠের কাজ করে তাদের জন্য বস এই বস ব্র্যান্ডেরই সার্কুলার মেশিন এটা হলো 8500 টাকা আচ্ছা এটা 7 ইঞ্চি এটার মধ্যে 9 ইঞ্চিও আছে তো এগুলা প্রাইসটা কিরকম হয় এটা 8500 টাকা 8500 টাকা এটা তাছাড়া আমার কাছে আরেকটা ওয়েল নোন ব্র্যান্ড আছে যেটা হলো ডি ওয়ার্ল্ড এই ডি ওয়ার্ল্ডের এইও আমার কাছে এগুলো অনেক রকমের রয়েছে এই ডাও গ্রাইন্ডিং মেশিন হ্যাঁ হ্যাঁ বস মাকিতার মতো ডি ওয়ার্ল্ডের একটা ফেমাস ব্র্যান্ড আচ্ছা এই ডি ওয়ার্ল্ডেরও আমার কাছে অনেক কিছু আছে এটা প্রাইসটা কি রকম 3800 টাকা 3800 টাকা তো আপনারা যারা ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো নিতে চান খান হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের মাকিতা এবং বস ব্র্যান্ডের কিছু পাওয়ার টুলস দেখালাম এছাড়া অন্য অন্য দেখতে পাচ্ছেন তাছাড়া আমার কাছে এগুলো ছাড়াও অনেক রকমের প্রচুর পরিমাণে ক্রাউন ব্র্যান্ডের ক্রাউন এই ক্রাউন ব্র্যান্ডের অনেক ড্রিল গ্রাইন্ডিং ব্লুয়ার সার্কুলার স্যান্ডার ডিসিকে ইঙ্কু ইঙ্কু ব্র্যান্ডের অনেক কিছু রয়েছে তাছাড়া আমার কাছে বিভিন্ন সেঞ্চো বিভিন্ন রকমের সেঞ্চো আছে পেট্রোল সেঞ্চো এবং ইলেকট্রিক সেঞ্চো আছে খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস 121/3 ডাস বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে তিন রাস্তার মোড়ের মধ্যেই তাছাড়া এই ভিডিও স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আসার আরও সহজ লোকেশন বলে দেওয়া হবে ইনশাআল্লাহ